সো গাইস চলে এসেছি অ্যান্ড ফার্স্টে বলছি সরি আর কারণ অনেকদিন ভিডিও দেওয়া হয়নি কারণ কিছু ফ্যামিলি ইস্যু ছিল তো ভাবছিলাম ইউটিউব ছেড়ে দিই তারপর বললাম যে না কেন ইউটিউব ছাড়বো 1K সাবস্ক্রাইবার যখন তোমরা করে দিয়েছো আমার ফ্যামিলি আছে 1K সো চলো আজকে যাচ্ছি পান্ডুয়া থেকে সিকিম সিকিম আমরা ঘুরতে যাচ্ছি সো দেখানো যায় যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করবো অ্যান্ড আজকে ওয়েদার খুবই খারাপ সো বাইরে বহুত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই আমাদের যেতে হবে আর যতটা পারবো ভিডিও করে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করবো আর এখানে বহুত বৃষ্টি হচ্ছে তো এখানে আর কোনো কথা বলা যাবে না তো একবারে চলো দেখি কিছু সিনেমেটিক নেবো ট্রেনে চেপে পড়েছি আর এখানে ভাবছিলাম যে ট্রেনটা খারাপ হবে তো এখানে ট্রেনটা ভালোই বেশ বাইরে থেকে আমি দেখাতে পারবো কি না জানি না এই যে আমাদের বগিটার কালারটা অনেক ভালো আর ট্রেনটা বেশ সাফ আছে নিউ জলপাইগুড়ি স্টেশনে অ্যান্ড এখান থেকে আমরা যাবো কোথাও না কোথাও আর এতক্ষণ ট্রেনে বসেই পাহাড় দেখে ফেলেছি স্বপ্ন পূরণ আর এখানে যে লাগেজগুলো আর এখনও যারা আমাদের সাথে এসছে তারা এখনও অন্য কম্পার্টমেন্টে আছে তারা আসবে তারপর যাবো জানি না কত সময় আসছে তো ফাইনালি গাইজ আমরা নেমে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে আর ওখান থেকে বেরিয়ে এই জায়গাটা এলাম এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের বা কিছু ইন্ডিয়ান অয়েলই মনে আর এটা হচ্ছে আমাদের গাড়ি এই গাড়িটা করে আমরা যাচ্ছি তো এরপর যাবো হচ্ছে গ্যাংটক গ্যাংটকে গিয়ে দাবাই হবে আর ততক্ষণ সিনেমেটিক এনজয় করো আর এই যে একটা ইউটিউবার ফাইনালি আমরা এটা পৌঁছেছি কোথায় হবে এটা যাও কোনো একটা জায়গায় গ্যাংটক বা কিছু তো এখানে আমাদের ওই যে ওই হোটেলটায় আমরা খাওয়া দাওয়া করলাম এবার আমরা এই পাহাড়টায় এমনি ফালতু ফালতু উঠেছি জাস্ট ভিডিওটা বানানোর জন্য তোমাদের জন্য আর কিছুই না আর এখানে বড় বড় সব উঠতে হবে তো গাড়ি ছাড়বে এবার বাবাই দিদি আয় নালা মার খাবি তো আমাদের গাড়ি ছাড়বে তো ডাকছে তো চলো আরো কিছু দেখানো যাবে তো ফাইনালি গাইজ আমরা এখন রুমে গিয়ে চান টান করে খেয়ে দে এখানে একটু এসে বসলাম কারণ চান করেছি চুলফুল ভেজা তো আর এইখানে আছে এটা ছাদ আর ওইখানটা আছে ওই পাহাড়ের ফুলগুলো এখানে দেখা যাচ্ছে না আমি দেখানোর চেষ্টা করছি ওই ওগুলো হচ্ছে পাহাড়ের বেশ ফুল আর পিছনে আছে ভিউ দেখো কিতনা সুন্দর হে তো এই ভিউকে এনজয় করছি আর এই সাইডে বেশ বড় বড় বাড়ি আছে আর এইদিকে হচ্ছে তোমার এদিকেও বড় বড় রিসর্ট বাড়ি এসব আছে আর ওইদিকে পুরো ভিউ
ভিউটা দেখাতে গেলে হেভি লাগছে দেখতে, তো আরও ভালো করে সিনেমাটিক তোমাদের দেখাচ্ছি। তো চলো এনজয় করো ভিডিওটা, আর কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানিও। আর আজ এখানেই মনে হচ্ছে থাকতে হবে, বিকেলবেলার দিকে কোথাও বেরোবো, তো দেখা যাক পিছনে ব্যাকগ্রাউন্ড হেভি। ফাইনালি গাইজ আমরা রেডি হয়ে গেছি, অ্যান্ড এখন বাজে কটা, 7:14 রাত। আর এখন আমরা বেরোবো বাজারের দিকে, মানে জানি না কোথায়। এই যে রেডি, আর আমি এখনও রেডি নয় কারণ আমার ওই জ্যাকেটটা পরতে হবে, আর এমনি সব ঠিকঠাক আছে। তো এখানে বিশাল ঠান্ডা, কত ডিগ্রি সেন্টিগ্রেড? মোটামুটি প্রায় 11 ডিগ্রি সেন্টিগ্রেড ঠান্ডা ইয়ার। অ্যান্ড গাইজ আমাদের যেটুকুনিটা দেখানো সম্ভব হচ্ছে আমরা সেটুকুনিটাই দেখাচ্ছি, আর এখানে অনেক বড়রা আছে তো সেইভাবে ব্লগ করা যাচ্ছে না, সরি আর যতটা পারছি ততটা দেখাচ্ছি, যতটা পারবো ততটা সিনেমাটিক দেখাচ্ছে তোমার ভাই। আর তো এখন আমরা এখান থেকে রেডি হয়েছি, বুটটা কিনেছি একদিন, এখানে বেশ নরম নরম হয়ে আছে। তো এখন আমরা রেডি হয়ে বেরোবো, চলো রাস্তায় যা হবে দেখানোর চেষ্টা করবো, আই হোপ সো। সো ফাইনালি গাইজ আমরা বেরিয়ে পড়েছি, এই যে দেখো দূরে দেখো ভিউ ইয়ার, এই ওপর থেকে উঠতে উঠতেই অবস্থা শেষ হয়ে যায়, আর ফটোর কোয়ালিটি বেকার আসছে কারণ এখানে পুরো অন্ধকার। প্রায় আমরা 100 সিঁড়ির ওপরে, নিচে নিচে তলায়। অ্যান্ড গাইজ ইয়ে ভিউ, 1,00,000 রুপিয়া কা পয়সা দেখে কই নেই মিল সকতে। তো দাদা আমিও তোমার মতো একদিন আসবো, চাপ নেই। আর এদিকে পুরো তারা তারা লাগছে, হেভি লাগছে দেখতে। আমরা ওই জায়গাটা এখন ছেড়ে দিয়েছি, আর এখানে আমাদের বাবা দিদি কিছু ভালো ভালো ছবি তুলে দিয়েছে। ট্যাক্সি লোক কারণ আমাদের হোটেলটাই পাশেই, তো ট্যাক্সির কোনো প্রয়োজন নেই। এখানে আমাকে একটা গাড়ি সামনাসামনি করেছিলাম, আর বাবা দিদি জলদি আয়। এখানে রাস্তা খুবই উঁচু, উঠতে বিশাল কষ্ট হচ্ছে।